Dear students, welcome to our Kagdeep Holichal Mission e-learning class. आज तुम्हारे standard 2 math class करा वो गुण आगे दिन का तुम्हारे गुण को तीन अंक के संगे दो अंक के गुण को लिए चला एबारा कर वो तार नीचे आचे देखो प्रश्नों को ली समाधान करो वो प्रश्नों को ली समाधान है किचों अंक आमी कोडे देवो तो वंग बाद बाकी तुम्हारे बारी क्लास दिया था इसमें তোমাদের গুণ আমরা যে ভাষার অঙ্ক কি দেখলে যে এটা গুণ করতে হবে বলেছিলাম আমি আগের দিনকার যে কোন অঙ্কে বা কোন ভাষায় দেখবে লেখা থাকবে এক একটি প্রত্যেকে প্রতিদিন এরকম কথা লেখা থাকলে আমরা সেই অঙ্কটা গুণ করে দেব এবার কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রমও হয় যেমন করব আমরা আজকে ছয় টাকার অঙ্কটা একজন ব্যক্তি প্রতিদিনে 825 টাকা করে ব্যাংকে সঞ্চয় করেন তাহলে কি বলেছে আবারো পড়ছি একজন ব্যক্তি প্রতিদিনে 825 টাকা করে ব্যাংকে সঞ্চয় করেন ওই হারে 25 দিনে তিনি মোট কত টাকা সঞ্চয় করবেন তাহলে এখানে প্রতিদিন বলেছে তাহলে প্রতিদিন বা প্রত্যেকে তাহলে গুণ করতে হবে আমি আগেই বলেছি তাহলে আমরা গুণ করে দেব তা 825 টাকা কে দিয়ে 25 দিয়ে গুণ করে দেব छय दागे 825 टाका के कत दिए ना 25 दिए गुण करते हैं देखो गुण कर देव जे रखम आमरा आगे गुण करेछि 5 एर संगे 5 गुण करबे एकबार 5 एर संगे 2 गुण करबे एकबार आर 5 एर संगे 8 गुण करबे एकबार तो 5 एर संगे 5 गुण करले कत हबे ना 5 5 এ 25 25 এর কত বসবে पचिस पांच हाथ लगल दुई पांच दुगने दस और दुए बारो बारो दुई हाथ लगल एक पांच अष्टे चल्लिस और एके एक चल्लिस आबारो देखो पांच पांच पचिस पांच हाथ लगल कत दुई दुई बसिए पांच दुगने दस और दुए बारो बारो दुई हाथ लगल एक एक बसिए पांच अष्टे चल्लिस और एके एक चल्लिस ডান দিক থেকে একটা করে বাদ দেব দিয়ে আবার পাঁচ হয়ে গেল এবার পড়ে আছে কত দুই তাহলে দু পাঁচে দশ দশে শূন্য বসলো হাতে রাখলো কত এক দু দুগানে চার আর হাতে এক ছিল হয়ে গেল কত না পাঁচ দু দু আসতে ষোলো যোগ করে দেব পাঁচ দুই করতে দুই দুই আর শূন্য যোগ করলে দুই পাঁচ আর একে ছয় ছয় আর চার যোগ করলে দশ দশে কি বসলো না শূন্য হাতে থাকলো এক এক আর একে দুই এত টাকা তাহলে অতএব লিখে ফেলবো কি না ওই হারে পঁচিশ দিনে তিনি মোট কত টাকা সঞ্চয় করবেন লিখে ফেলবো ওই হারে অতএব ওই হারে ওই হারে পঁচিশ দিনে পঁচিশ দিনে তিনি মোট তিনি মোট কুড়ি হাজার ছশো পঁচিশ টাকা টাকা সঞ্চয় সঞ্চয় করবেন এবার আসবো আটের দাগে একজন খাবার এই একজন খবরের কাগজ বিক্রেতা প্রতিদিন 275টি খবরের কাগজ বিক্রি করে তাহলে প্রতিদিনে খবরের কাগজ বিক্রেতা কতগুলো করে খবরের কাগজ বিক্রি করছে না 275টি করে তাহলে ওই বিক্রেতা জানুয়ারি মাসে কতগুলি কাগজ বিক্রি করতে পারবেন আগে দেখে নেব যে এখানে প্রতিদিন বলেছে মানে তো আমরা জানি এখানে প্রতিদিন মানে গুণ করতে হবে কত দিয়ে গুণ করব জানুয়ারি মাস 30 দিনে না 31 দিনে না 28 না 29 দিনে তাহলে আমাদের আমরা ছোটবেলায় শিখেছি কি না গাঁট গুণা কিভাবে গাঁট গুনতে হয় দেখো
আমাদের হাতের মুঠোটা ঠিক এরকম করে নিলে দেখবে যে গাঁটগুলো কিছু কিছু গাঁট উঁচু হয়ে আছে। এই উপরের দিকে যে গাঁটগুলো উঁচু হয়ে আছে সেগুলো হচ্ছে সব 31 দিন, সেগুলো কতদিনে 31, আর নিচে যেগুলো আছে সব 30 দিন, কিন্তু শুধু ফেব্রুয়ারি মাসটা বাদে। ফেব্রুয়ারি মাস 28 অথবা 29 দিন হয়। ফেব্রুয়ারি মাস কতদিন হয়? 28 অথবা 29 দিন। তা বাদে নিচের যে গাঁটগুলো আছে সবগুলো 30, আর বাদ বাকি উপরে যেগুলো আছে সব 31। তাহলে দেখো জানুয়ারি মাস পড়েছে, তাহলে জানুয়ারি মাস উপরে, তাহলে এটা কত জানুয়ারি মাসে কতদিন হবে? তাহলে জানুয়ারি আমরা 31 দিনে, তাহলে জানুয়ারি 31, তাহলে ফেব্রুয়ারি কতদিন হচ্ছে? 28। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31, এপ্রিল 30, মে, তারপরে এরকম গুণে মে, জুন, জুলাই, আবার এখানে আগস্ট, জুলাই, আবার এখানে আগস্ট দিয়ে আবার পিছন থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে আমরা গাঁট গুনে গুনে আমরা কোন মাস কতদিনে হিসাব করতে পারি। আর এই যে বললাম ফেব্রুয়ারি মাস কখনো 28 দিন হয়, কখনো 29 দিন হয়, কখন 28 দিন হয়, কখন 29 দিন হয় না, প্রতি 4 বছর অন্তর অন্তর আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ার আছে। যে বছরটা আসবে তাকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, যদি ভাগ মিলে যায় সেই বছরটি 365 দিনের বদলে 366 দিন হবে, এবং ওই ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হবে। এছাড়া সব বছর ফেব্রুয়ারি মাস 28 দিনে। আবার কোন অঙ্কে দেখবে, সালে দেখবে, দেখবে এই যেমন ধরো এই সালটা দিয়েছে 2000 সাল, একে শেষে যখন যা শেষে দুটো শূন্য থাকবে সেই সালকে আমরা 400 দিয়ে ভাগ করব, আর সব সালকে 4 দিয়ে ভাগ করব। যদি ভাগ মিলে যায় তাহলে সেই বছরটা সেই বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনে এবং বছরটা হচ্ছে 366 দিনে। ঠিক একইভাবে তাহলে আমরা জানুয়ারি মাস কত দিনে পেলাম? না 31 দিনে। তাহলে আমরা 275 কে 31 দিয়ে গুণ করে ফেলবো। এটা কত দাগে না 8 দাগের অঙ্কটি দেখো, 8 দাগের অঙ্কটা, তাহলে 275 গুণিত 275 গুণিত 31, তাহলে 1 5 5, একসাথে 7, 1 2 2, ডান দিক থেকে একটা করে গুণ চিহ্ন, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 7 21, আর হাতে 1 ছিল আমাদের, তাহলে 22, হাতে থাকলো 2, 3 2 6, আর হাতে ছিল আমাদের 2টা, তাহলে 6 আর 2 8, যোগ করে ফেলবো, তাহলে 5 করতে 5, 7 আর 5 12, 2, হাতে থাকলো 1, 2 2 4, আর হাতে 1 ছিল, 1 5, আর 8 করতে 8, তাহলে কতগুলি নেই এতটি 8525টি খবর কাগজ ওই জানুয়ারি মাসে বিক্রি করেছিলেন। তাহলে তাহলে ওই বিক্রেতা জানুয়ারি মাসে কতগুলি কাগজ বিক্রি করতে পারবেন? তাহলে লিখে বলো, অতএব ওই বিক্রেতা জানুয়ারি মাসে জানুয়ারি মাসে 8525টি খবরের কাগজ বিক্রি করতে পারবে, খবরের কাগজ বিক্রয় করতে পারবেন, এবার আসবো আমি 10 দাগের অঙ্কটা, দেখো 10 দাগের অঙ্কটা কি বলেছে,
বলেছে কি না তোমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 125 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা করে নিয়েছে, প্রত্যেকে 25 টাকা করে দিয়েছে, এবং দ্বিতীয় শ্রেণীতে 118 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 32 টাকা করে বনভোজনে যাওয়ার জন্য চাঁদা দিয়েছে। মানে তোমরা কোথায় বেড়াতে যাবে, বনভোজন করতে যাবে, তাহলে প্রথম শ্রেণীতে দিয়েছে 125 টাকা করে, কতজন দিয়েছে, এই 125 জন ছাত্রছাত্রী 25 টাকা করে চাঁদা দিল। তাহলে কত টাকা চাঁদা উঠেছে আমরা দেখবো প্রথম শ্রেণীতে। তাহলে প্রথম শ্রেণী কত দিয়েছে, 125 জন ছাত্রছাত্রী 25 টাকা করে দিয়েছে। তাহলে 125 কে প্রত্যেকে বলেছে 25 টাকা করে, তাহলে 25 দিয়ে গুণ করে দেবো। দেখো 5 5 25 এর 5, হাতে থাকলো 2, 5 2 মানে 10, আর 2 এ 12, 2 হাতে থাকলো 1, 5 এ 5 আর হাতে 1 ছিল 6। ডান দিকতে একটা করে গুণ চিহ্ন, 2 5 এ 10 এর 0, হাতে থাকলো 1, 2 2 মানে 4 আর 1 হাতে 1 ছিল 5, আর 2 1 এ 2 যোগ করে দেব 5, 2 আর 0 যোগ করলে 2, 6 আর 5 যোগ করলে 11, 1 হাতে থাকলো 1, 2 আর 1 এ 3। তাহলে প্রথম শ্রেণীতে থেকে চাঁদা উঠেছে কত টাকা, না 3125 টাকা। এবার বলেছে দ্বিতীয় শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে, না 118 জন ছাত্রছাত্রী প্রত্যেকে দিয়েছে কত টাকা করে, না 32 টাকা করে। তাহলে দ্বিতীয় শ্রেণীতে কত টাকা করে দিয়েছে দেখে নি, দ্বিতীয় শ্রেণী কত দিয়েছে, না 118 জন ছাত্রছাত্রী, তাহলে 132 টাকা, তাহলে 32 দিয়ে গুণ, তাহলে 2 আসতে 16 6, হাতে থাকলো 1, 2 1 এ 2 আর হাতে 1 ছিল 1 এ 3, 2 1 এ 2। ডান দিকটা একটা গুণ চিহ্ন দিয়ে দেবো, 3 আসতে 24 এর 4, হাতে থাকলো 2, 3 1 এ 3 আর 2 এ 5 আর 3 1 এ 3 যোগ করে দেবো 6, 4 আর 3 এ 7, 5 আর 2 এ 7 আর 3 করতে 3, এত টাকা। তাহলে দ্বিতীয় শ্রেণী থেকে কত চাঁদা উঠেছে, না 3776 টাকা, আর প্রথম শ্রেণী থেকে উঠেছে 3125 টাকা। এবার কি বলেছে মোট কত টাকা চাঁদা উঠলো, তাহলে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী মিলে মোট কত টাকা। তাহলে মোট বললে কি করতে হয় আমরা জানি, না মোট বললে যোগ করে দিতে হয়। তাহলে দেখো উপরে পুষে দিয়ে আমি যোগটা করে দিচ্ছি, তাহলে 3125 টাকা, 3125 টাকা আর প্রথম শ্রেণী থেকে আর দ্বিতীয় শ্রেণী থেকে 3776 টাকা যোগ করে দেবো। মোট বলছে যেহেতু 6 আর 5 যোগ করলে 11, 11 আর 1 হাতে থাকলো 1, 7 আর 2 এর 9 আর হাতে 1 এ 10, 10 এর 0 হাতে থাকলো 1, 7 এর 1 এ 8 আর হাতে 1 এ 9 আর 3 3 6, এত টাকা। তাহলে লিখে বেরো মোট কত টাকা আছে, এই মোট কত টাকা চাঁদা উঠেছিল, লিখে বেরো অতএব মোট ৬৯০১ টাকা চাঁদা উঠেছিল, উঠেছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, দেখো তোমাদের বাড়ির কাজ কত কত দাগ দেওয়া থাকবে, না 2 3 4 5, 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, 5 এর দাগ,
সাতের দাগ নয় আর এগারো, নয়ের দাগ আর এগারো। আর এর পাশে আছে দেখবে, পিছনে আছে দেখবে মানসাঙ্কর অঙ্ক যে আছে না, মানসাঙ্ক, ওই মানসাঙ্কের অঙ্কের সবকটি। আর থাকবে কি মানসাঙ্ক, মানসাঙ্কের অঙ্কের সবকটি তোমাদের দেওয়া থাকবে।